ঝুম বৃষ্টিতে স্বস্তি নেমেছে নগর জীবনে। টানা কয়েকদিন তাপদাহের পর বৃহস্পতিবার বৃষ্টি হলেও তার রেশ বেশি সময় থাকেনি। শুক্রবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা, কোথাও গড়ি গড়ি বৃষ্টি। এরপর এগারোটার দিকে ঝুম বৃষ্টি শুরু হয় অনেক এলাকায়। এরকম বৃষ্টি আরও দুই তিন দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে জুনের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। আসমা আক্তার নূপুরের রিপোর্ট। তীব্র তাপদাহের পর ঝুম বৃষ্টিতে মেতেছে তরুণ বৃদ্ধ সকলে। কয়েকদিনের বিদ্যুৎ বিভ্রাট এবং অস্বস্তিকর গরমের পর বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি হলেও তার রেশ বেশি সময় থাকেনি। তবে শুক্রবার ভারী বৃষ্টিতে অসহনীয় গরম অনেকটা কেটে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে নগরবাসী। দিন গরম ছিল, মানে বৃষ্টি হলো, অনেক ভালো লাগছে। বৃষ্টিতে ভিজে বৃষ্টি নামছে তো ভালো লাগতেছে, মানে ভিজতেছে, খুব ভালো লাগতেছে আর কি। ঢাকা শহরের যে বাসাগুলো আছে এগুলো তো একদম মানে বসবাসের অনুপযোগী, এখানে থাকাও যায় না, এমন একটা অবস্থা। গরমে একদম ভ্যাপসা যায় শরীরে, মানে কাপড় চুপড় রাখা যায় না। তবে এখন বৃষ্টি হওয়াতে খুবই ভালো লাগতেছে। আল্লাহ পাকের অশেষ রহমত যে আমাদের এই বৃষ্টির কারণে আপনার ধুলাবালি যেমন নাই, রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে, আর ঠান্ডা আবহাওয়া বৃষ্টিতে ভিজতেছে, অনেক ভালো লাগতেছে। এতদিন যে গরম ছিল তাতে যে বৃষ্টি, সারা সবসময় বৃষ্টি থাকাই ভালো। রোদ এবং বৃষ্টি দুটোর সাথেই লড়াই করে চলেন খেটে খাওয়া মানুষগুলো। বৃষ্টি স্বস্তি নিয়ে আসে তাদের মাঝেও। কতদিনে গরম আসেন, ভালো করে রিক্সা চালাইতে পারতেছি না, আনামো ভালো লাগতেছে। গরমের মধ্যে পানি শূন্যতা কাজ করেছে, মস্তিষ্ক কাজ করেনি, এখন মাশাল্লাহ একটু ঠান্ডা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে শুক্রবার রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ভারী এবং হালকা বৃষ্টিপাত হয়েছে। এই ধরনের বৃষ্টি আরও দুই তিন দিন অব্যাহত থাকবে। এই যে এখনকার যে বৃষ্টির প্রবণতা, সেই বৃষ্টির প্রবণতা আগামীকালও থাকবে, পরশুও থাকবে, তারপর আস্তে আস্তে আবার সূর্যের প্রখর আলো আসা শুরু করবে, বৃষ্টিপাত থেমে যাবে এবং 13 তারিখ থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আবার 16 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগের যে তাপ প্রবাহের যে তাপের ঊর্ধ্বগতি ছিল, এইবার তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে, তবে আগের তাপ প্রবাহের মতো তাপমাত্রার অত ঊর্ধ্বগতি থাকবে না। উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তার কাছাকাছি উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।